তো আমরা আসলে খুবই আনন্দিত এবং গর্বিত যে রাজশাহীতে আমরা আমরা যতটুকু জানি যে সব থিয়েটার বন্ধ হয়ে গেছে ভালো একটা ছবি যেটা প্রায় 13 বছর পরে যে সিকুয়েলটা সেটা আমরা চালাচ্ছি আজকে, এবং পাশাপাশি বাংলা ছবি আমরা চালাবো। তো আমি ধন্যবাদ জানাতে চাই হাইটেক পার্ক অথরিটি এবং জুনায়দ আহমেদ পলক ভাইকে যে আমাদেরকে এই সুযোগটা করে দেওয়ার জন্য, যে হাইটেক পার্ক বাংলাদেশের সব জায়গাতে হচ্ছে, যেটা আমাদের যুব সমাজের ভাগ্য পরিবর্তন করে দিচ্ছে। বাংলাদেশকে ডিজিটাল যে প্রযুক্তিতে রোড ম্যাপ করেছে বঙ্গবন্ধু দরিদ্র সাজিব ওয়াজের জয়, যে আজকে রোড ম্যাপ করে দেওয়ার কারণে বাংলাদেশের যুব সমাজ ক্ষমতায়ন হয়েছে, এবং পাশাপাশি যে তারা যে এখন একটা আয়ের সুযোগ পেয়েছে, যে ফ্রিল্যান্স থেকে শুরু করে বিভিন্ন সুযোগ তারা পাচ্ছে। আজকে আমি সৌভাগ্য হয়ে গেলাম যে এই হাইটেক পার্কে এমন কয়েকটা কোম্পানি আছে, তাদের প্রায় 500 থেকে 1000 এমপ্লয়ি নিয়ে তারা কাজ করছে, এবং এটা কিন্তু বাংলাদেশকে অনেক এগিয়ে নিয়ে যাবে। এবং আমরা তাদের পাশে থাকাতে যে নতুন ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে আমরা যে সিনেমা থিয়েটারগুলো করছি, এই ডিজিটাল বাংলাদেশের পাশে থেকে এবং হাইটেক পাশে থেকে আমরা যে কাজগুলো করে যাচ্ছি, এর জন্য আমি নিজেকে গর্বিত মনে করছি। এবং আমি আবারও ধন্যবাদ জানাতে চাই সরকারকে এবং পলককে এবং হাইটেক পার্ককে আমাদের এই সুযোগটা করে দেওয়ার জন্য। আমরা আশা করবো ওনাদের আরও প্ল্যান আছে, প্রায় 12টার মতো হাইটেক পার্ক করছে, ভবিষ্যতে আরও অনেকগুলো করবে, তাদের পাশে আমরা থাকতে চাই। এবং আমাদের যুব সমাজকে আমাদের সুস্থ বিনোদনের পাশাপাশি মানে একটা ভালো একটা সুযোগ করে দেওয়া, যে আমরা আরও অনুপ্রেরণা জাগাতে চাই যে ভালো ভালো মুভি যাতে বাংলাদেশে হয় এবং মানে ভালো ছবি দেখতে পারে, এই কাজটা আমরা করতে চাই। আমার ইচ্ছা আছে প্রায় 100টা স্ক্রিনে বাংলাদেশে তৈরি করা, এবং আমাদের 19টা স্ক্রিন হয়ে গেছে, 3700 সিট আমাদের আছে এখন। তো বাংলাদেশের মুভি ইন্ডাস্ট্রিতে আমি মনে করি বড় একটা ব্যাপার, এখন যদি কেউ মুভিতে সিনেমা বানাতে চায় আমি মনে করি মানে 1 মাসের মধ্যেই তাদের বিনিয়োগটা উঠে আসবে, আর আমরা যদি 100 স্ক্রিনে যাই সেটা দেখা যাবে যে 1 সপ্তাহের মধ্যে তাদের বিনিয়োগ উঠে আসবে। তো সেদিকে আমরা যেতে চাই। আজকে এখানে আরো অনেকে কথা বলবেন, আমি তাদেরকে সুযোগ করে দিয়ে আজকে আপনাদের কাছে বিদায় নিতে চাই। সবাইকে ধন্যবাদ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এখন মঞ্চে আসার জন্য অনুরোধ করব বিপুল কুমার ঘোষ, ম্যানেজিং ডিরেক্টর গ্রেড ওয়ান, ব্যবস্থাপনা পরিচালক বাংলাদেশ হাইটেক। আজকে এই অনুষ্ঠানে আমাদের মাননীয় প্রধান অতিথি রয়েছেন, আমাদের মাননীয় প্রতিমন্ত্রী, মাননীয় সংসদ সদস্যবৃন্দ এবং অন্য সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি গভীর কৃতজ্ঞতা জানাই আমাদের জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং 30 লক্ষ শহীদ যাদের বিনিময়ে, রক্তের বিনিময়ে আমাদের স্বাধীনতা। রাজশাহীবাসীর প্রতি এই রাজশাহী হাইটেক পার্ক, বঙ্গবন্ধু হাইটেক পার্ক রাজশাহীতে এই সিনেপ্লেক্স হচ্ছে, সেটি মাননীয় প্রধানমন্ত্রী উপহার দিয়েছেন, আমাদের আইসিটি অ্যাডভাইজার জনাব সজীব ওয়াজেদ উপহার দিয়েছেন রাজশাহীবাসীকে। আমি মনে করি এটার মাধ্যমে সুস্থ বিনোদন চর্চার একটি চমৎকার সুযোগ সৃষ্টি হয়েছে। আমি এখানে পড়াশোনা করেছি, আমি এই রাজশাহী মেডিকেল কলেজে পড়াশোনা করেছি, রাজশাহী মেডিকেল আমার এই রাজশাহী আমার সেকেন্ড হোম। সবাইকে আমি হাইটেক পার্কের পক্ষ থেকে শুভকামনা জানাই আজকের এই অনুষ্ঠানে সবাইকে আসার জন্য। আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ স্যার। এখন আমি মঞ্চে আমন্ত্রণ জানাব জুনায়েদ আহমেদ পলক এমপি, মাননীয় প্রতিমন্ত্রী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। অনেক অনেক ধন্যবাদ। প্রিয় রাজশাহীবাসী, আপনারা কেমন আছেন আজকে? নিশ্চয়ই সবাই খুব খুশি। আমাদের রাজশাহীতে প্রথমবারের মতো অত্যাধুনিক একটি সিনেমা থিয়েটার মাননীয় প্রধানমন্ত্রী জয়েন্দ্র শেখ হাসিনা উপহার দিয়েছেন, এবং আমাদের রাজশাহী শিক্ষানগরী, যে শিক্ষানগরীতে লক্ষাধিক ছাত্রছাত্রী
বিশ্ববিদ্যালয় কলেজ পর্যায়ে পড়াশোনা করে সেই শিক্ষা নগরীকে একটি স্মার্ট সিলিকন নগরীতে পরিণত করার জন্য 2016 সালে মাননীয় প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা আধুনিক বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা এই রাজশাহীর মাটিতে উনি জনসভায় ঘোষণা করেছিলেন যে রাজশাহীর তরুণ তরুণীদের জন্য উনি একটি হাইটেক পার্ক স্থাপন করে দেবেন। বাংলাদেশ আওয়ামী লীগ যা বলে তা সেটা বাস্তবায়ন করে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা যেই প্রতিশ্রুতি দেন সেটি উনি পূরণ করেন তার একটি দৃষ্টান্ত হচ্ছে রাজশাহী শেখ মুজিব হাইটেক পার্ক যেখানে আজকে আমাদের জয় সিলিকন টাওয়ার 10 তলা বিশিষ্ট যেটা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা গত 12ই ডিসেম্বর উদ্বোধন করেছেন পাশেই আমাদের একটি 4 তলা বিশিষ্ট শেখ কামাল আইটি ট্রেনিং ইনকিউবেশন সেন্টার আছে আমার এখানে অনেক তরুণ উদ্যোক্তাকে আমি দেখতে পাচ্ছি যেরকম আমাদের মোর্শেদ যে কিনা এই হাইটেক পার্কে তার উদ্যোক্তা জীবন শুরু করেছিল মাত্র কয়েকজন কর্মী নিয়ে আজকে নিচে মাননীয় তথ্যমন্ত্রী তথ্য সম্প্রচার মন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আজকে যিনি আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের এই স্টার সিনেপ্লেক্সের এই সিনেমা থিয়েটারটি উদ্বোধন করবেন আনুষ্ঠানিকভাবে ডক্টর হাসান মাহমুদ এমপি মহোদয়ের কাছে যখন আমি পরিচয় করিয়ে দিচ্ছিলাম মোর্শেদকে এমডিটেকের কো-ফাউন্ডার সে তখন গর্বের সাথে বলছিল যে তার নেতৃত্বে এখানে 1000 তরুণ তরুণী যারা সফটওয়্যার ডেভেলপার এবং যারা আউটসোর্সিং করছে আমাদের এই রাজশাহীর মাটিতে বসে তারা ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়ায় বড় বড় কোম্পানিতে কাজ করছে সেই সকল ক্লায়েন্টদেরকে তারা সেবা দিচ্ছে রাজশাহী শেখ মুজিব হাইটেক পার্ক থেকে আসলে বঙ্গবন্ধু সুযোগ্য দৌহিত্র আমাদের ডিজিটাল বাংলাদেশ আর্কিটেক্ট সজীব ওয়াজেদ জয় ভাইয়ের যে স্বপ্ন ছিল আমাদের তরুণ প্রজন্মকে তথ্য প্রযুক্তি খাতে দক্ষ করে মানব সম্পদে পরিণত করা যার ফলে আজকে বাংলাদেশের 6.5 লক্ষ ফ্রিল্যান্সার যারা বিভাগ জেলা উপজেলা এমনকি ইউনিয়ন গ্রামে বসে উচ্চ গতির ইন্টারনেট আর তাদের মেধার শক্তিকে কাজে লাগিয়ে তারা আইটি ফ্রিল্যান্সার হিসেবে তারা শত শত মিলিয়ন ডলার আয় করছে সফটওয়্যার হার্ডওয়্যার মিলিয়ে আমাদের প্রতি বছর 1.4 বিলিয়ন ডলার আয় হচ্ছে আমাদের প্রায় 20 লক্ষাধিক তরুণ তরুণী আইসিটি সেক্টরে কর্মসংস্থানের সুযোগ পেয়েছে আমরা এখানে থেমে যাব না মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সজীব ওয়াজেদ জয় ভাইয়ের অনুপ্রেরণায় নতুন রূপকল্প ঘোষণা করেছেন 41 সাল সাশ্রয়ী বুদ্ধিদীপ্ত জ্ঞান ভিত্তিক উদ্ভাবনী স্মার্ট বাংলাদেশে বিনির্মাণ করতে চান আর সেই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের জন্য যে 4টি এরিয়াকে চিহ্নিত করে দিয়েছেন সজীব ওয়াজেদ জয় ভাই আমাদের স্মার্ট সিটিজেন স্মার্ট ইকোনমি স্মার্ট গভর্নমেন্ট এবং আর রাজনৈতিক স্বাধীনতা আমাদেরকে দিয়ে গেছেন বঙ্গবন্ধু অর্থনৈতিক মুক্তির দিশা দিয়েছেন বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা আর এই অর্থনৈতিক সমৃদ্ধিকে টেকসই করতে গেলে প্রয়োজন একটি সাংস্কৃতিক বিপ্লবের প্রয়োজন আমাদের তরুণ তরুণীদের কাছে সুস্থ বিনোদনের ব্যবস্থা করে দেওয়া আর রাজশাহীবাসীর জন্য রাজশাহী তরুণ প্রজন্মের জন্য জননেত্রী শেখ হাসিনার উপহার এই আধুনিক সিনেমা থিয়েটার আজকে এখানে আমি ধন্যবাদ জানাই স্টার সিনেপ্লেক্সের কর্ণধার মাহবুব রহমান রুয়েল ভাইকে যিনি বলেছেন যে উনার একটা ভিশন উনার ড্রিম যে বাংলাদেশে 100টি স্ক্রিন উনি উপহার দিতে চান আজকে হাসান ভাই বলেছেন আমাদের এখানে 200 সিটের যে আধুনিক যে থিয়েটার এটার পাশাপাশি উনি বলেছেন যে আরেকটা হল যাতে তৈরি করা হয় আমাদের বাংলাদেশের আমাদের নিজস্ব চলচ্চিত্র সারা বিশ্বের অন্যান্য চলচ্চিত্র সবকিছু প্রদর্শন আমরা করব আমাদের তরুণ প্রজন্মকে আমরা সৃজনশীল প্রগতিশীল উদার গণতান্ত্রিক প্রজন্ম গড়ে তোলার জন্য আমরা এই চলচ্চিত্র শিল্পটাকে আরো উৎসাহিত করতে চাই আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি আমাদের শুধু রাজশাহী হাইটেক পার্ক নয় আমাদের আরো 12টি হাইটেক পার্কের নির্মাণ কাজ চলছে মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে সে অনুমোদন দিয়েছেন আমরা প্রত্যেকটি হাইটেক পার্কে অর্থাৎ আরো 12টি হাইটেক পার্কে আমরা আরো 12টি আধুনিক সিনেমা থিয়েটার আমরা নির্মাণ করব এবং এটা পাবলিক প্রাইভেট পার্টনারশিপের ভিত্তিতে চলবে আজকে হাইটেক পার্কে ম্যানেজিং ডিরেক্টর ডক্টর বিকর্ণ ঘোষ এবং প্রজেক্ট ডিরেক্টর জয় সিলিকন টাওয়ারের ফজলুল হক সহ সবাইকে ধন্যবাদ জানাই বিশেষ করে আমাদের প্রিয় আমাদের অভিনেত্রী
আমাদের প্রিয় শিল্পী বাধনা পাইছেন তাকে ধন্যবাদ। আমরা রাজশাহীবাসীর পক্ষে ধন্যবাদ জানাই। মাননীয় সংসদ সদস্যবৃন্দগণ আছেন এবং আমাদের রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক নেতৃবৃন্দ যারা আছেন, সাংবাদিক বন্ধুগণ যারা আছেন, তাদের সকলকে আবারও ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি।